দ্বিতীয় ধাপে 17টি জেলার 116 উপজেলায় ভোট গ্রহণ চলছে কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ডাকসুর পুনর্নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে চলছে ক্লাস বর্জন উপাচার্যের কার্যালয় ঘেরাও রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ শুরু হলেও সড়কের চিত্র আগের মতোই বিশৃঙ্খলভাবে চলাচল করছে যানবাহন ও পথচারীরা এবং নিউজিল্যান্ডে হামলায় স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর শুরু স্বাভাবিক হচ্ছে ক্রাইস্টচার্চের জনজীবন অস্ত্র আইনে শিগগিরই পরিবর্তন আনছে দেশটির সরকার আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আস্তাদিয়া বেনাজির সকাল থেকেই শান্তিপূর্ণভাবে চলছে পঞ্চম উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে নির্বাচন এবার 17টি জেলার 116 উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতির সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়তে দেখা গেছে সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ দেশের 17টি জেলার 116টি উপজেলায় সকাল থেকে চলছে শান্তিপূর্ণ নির্বাচন চট্টগ্রামের পাঁচ উপজেলায় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়ে যায় আর ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে খাগড়াছড়ির কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো শহরের তুলনায় প্রত্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি সবচেয়ে বেশি রংপুরে সুষ্ঠুভাবে চলছে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন ৬ উপজেলায় ৪৯৩টি কেন্দ্রে ১২,২৭০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন মৌলভীবাজারে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য পুলিশ আনসার এর পাশাপাশি র‍্যাব ও বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে নওগাঁতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়াই করছেন পাঁচজন প্রার্থী ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়াই করছেন পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে দুজন ইনশাল্লাহ আমরা একটা আশাবাদী যে একটা সুষ্ঠু নির্বাচন আমরা সাপার উপজেলাতে দেখব এছাড়া পাবনা রাঙ্গামাটি ঠাকুরগাঁও হিলি বগুড়া সহ সব জায়গায় শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ নির্বাচন কমিশনের তথ্য মতে দ্বিতীয় ধাপে ১১৬টি উপজেলায় ৩৮৬ জন চেয়ারম্যান ৫৫৩ জন ভাইস চেয়ারম্যান এবং ৪০৭ জন নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে ৪৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এই নির্বাচনে ৬ জন ভোটার ৭,০৩৯টি কেন্দ্রে ভোট দেবেন দর্শক দ্বিতীয় ধাপে রংপুরে নির্বাচন হচ্ছে ৬টি উপজেলায় সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল 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 ভোটার উপস্থিতি এখন কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন ছটি উপজেলায় আমি এখন দাঁড়িয়ে আছি রংপুরের পীরগাছা উপজেলার সীতাকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে এখন দুপুরের সময় এখন ঘটনার অবস্থিতি অবশ্যই একটু কম সকাল থেকে এখানে ঘটনার অবস্থিতি অনেক ভালো ছিল এখন কমেছে এখন পর্যন্ত আমরা দেখেছি যে প্রতিটা কেন্দ্রে মোটামুটি ভোটার এবং ভোট অনেকটাই স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিয়মিত কাজ করছেন এবং প্রতিটা উপজেলাতেই তারা নিয়মিত টহল দিচ্ছেন র‍্যাব পুলিশ পাশাপাশি সারা বছরের আইন শৃঙ্খলা বাহিনী যারা কাজ করছেন এছাড়া রংপুরের ৬টি উপজেলার মধ্যে ২টি উপজেলা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতা দুজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এছাড়া রংপুরের বাড়ি ৪টি উপজেলা ভোট এখানে আমরা দেখেছি যে আজকে যে পীরগাছায় এখানে নৌকার যে প্রার্থী আছে তিনি পীরগাছার দাসিয়া ছাড়া একটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসারকে মারধর তাকে কিছুক্ষণ আগেই পুলিশ গ্রেপ্তার করেছেন এবং তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এই নিয়ে উপজেলা একটু উত্তেজনা বিরাজ করছে তবে এছাড়া সব মিলিয়ে রংপুরে এখন পর্যন্ত অবস্থা অনেকটাই স্বাভাবিক রয়েছে এবার ৬টি উপজেলায় প্রায় ১৬ লাখ ভোটার তারা ভোটারকে প্রোটেক্ট করবেন
প্রায় 500টি কেন্দ্রের মাধ্যমে। এছাড়া রংপুরের এখন পর্যন্ত আইন শৃঙ্খলা কোনো অবনতি হয়নি, সবদিকে এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং খুব স্বাভাবিক রয়েছে। তা সাদিয়া, এই ছিল আমার কাছে রংপুর নির্বাচনের সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বাদল। দর্শক, আরেক সহকর্মী চৌধুরী ভাস্কর হোম রয়েছেন মৌলভী বাজারে, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ভাস্কর, এখন পর্যন্ত ভোটে অনিয়মের কোনো অভিযোগ পেয়েছেন কিনা এবং সেখানকার সব শেষ পরিস্থিতি আমাদের জানাবেন। সাদিয়া আপনি যেমনটি জানতে চেয়েছেন, সাদিয়া, সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মৌলভীবাজার জেলার 7টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটারদের সংখ্যা। মৌলভীবাজার জেলার 7টি উপজেলায় মোট ভোটার সংখ্যা 12,96,671 জন। তাদের মধ্যে পুরুষ 6,51,795 এবং নারী ভোটার 6,44,876 জন। প্রায় 5,000 কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, কাজ করছে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী। 7টি উপজেলায় চেয়ারম্যান পদে 21 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 35 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 28 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাদিয়া, আমি এখন দাঁড়িয়ে আছি ভাড়াউড়া সরকারি চা বাগান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানেও ভোটার দের সংখ্যা লক্ষণীয় এবং এখন পর্যন্ত 50% ভোট কাস্টিং হয়েছে বলে আমাকে জানিয়েছেন এখানকার কর্মকর্তা। এই ছিল সাদিয়া আমার কাছে মৌলভীবাজার জেলার 7টি উপজেলার নির্বাচনী খবর। ভাস্কর, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে সেখানকার নির্বাচনের পরিস্থিতি জানাচ্ছিলেন চৌধুরী ভাস্কর হোম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সব পদে পুনর্নির্বাচন ও উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবিতে ক্লাস বর্জন ও উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে প্রগতিশীল ও স্বতন্ত্র প্রার্থী জোটগুলো। সকালে দাবি আদায়ে বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে ভিসির কার্যালয় ঘেরাও করে এমন ঘোষণা দেন নেতারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আমরা জানি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন সংগঠন, কোন সংগঠনের বংশবোধ। প্রতিটা হলে হলে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, কোন হলে ছেলেদের কোন হলেই আমাদেরকে ঢুকতে দেয়নি। সেখানে শিক্ষকরা ওই ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে সহায়তা করেছে, যেটি আপনারা দেখেছেন। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সোহেল রানা, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রানা, আন্দোলনকারীদের দাবি ও কর্মসূচি সম্পর্কে আমাদের জানান। সাদিয়া, আপনি জানেন যে ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে আজ সকালে যে বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়, সেই কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিভিন্ন ধরনের বাম সংগঠন এবং স্বতন্ত্র যারা প্রার্থী হয়েছিলেন ডাকসু নির্বাচনে, সেই প্রার্থীদের নেতাকর্মীরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন ভিসির কার্যালয় ঘেরাও করে রেখেছে। এবং এখান থেকে ভিসির কিছুক্ষণ আগে আমরা যতটুকু জানতে পেরেছি যে একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন উপাচার্য মহোদয়। এবং উপাচার্য মহোদয়ের সেখানে এখন কথা চলছে যে যারা এখানকার নেতা রয়েছে তাদের সঙ্গে কথা চলছে যে আসলে কারা কারা যাবেন। তো তারা এখানে অবস্থান নিয়েছে সেই সকাল থেকে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে এবং বিভিন্ন ধরনের দাবি তারা তুলেছে এবং 5 দফা দাবিতে তারা অনার রয়েছে এবং ডাকসুর পুনর্নির্বাচন, সেই সঙ্গে এখন তারা ভিসির বিরুদ্ধেও তারা অবস্থান নিয়েছেন এবং তার পদত্যাগ দাবি করছেন। তো সব কিছু মিলে বলা যায় এখন একটা উত্তেজনা পরিবেশ বিরাজ করছে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেয়েছি যে যদিও তালাবদ্ধ অবস্থায় ছিল বিসির কার্যালয়টি, এখন খুলে দেওয়া হয়েছে এবং সেখান থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনার জন্য তিনি রাজি হয়েছেন বলে মনে হচ্ছে এবং একটি প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করার জন্য যাবে বলে আমরা জানতে পেরেছি। তো
সাদিয়া সবকিছু মিলে বলা যায় এখন পর্যন্ত বিসির কার্যালয়ে অবস্থান নিয়েছে এই যারা আন্দোলনকারী রয়েছে তারা এখন পর্যন্ত এখানে রয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত হয়তোবা বিসির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তাদের অবস্থান কি এবং তারা কি আন্দোলন আন্দোলন চালিয়ে যাবেন কিনা কিংবা এখানে আন্দোলন তাদের পরবর্তী যে সিদ্ধান্ত সেটি জানার জন্য আমরা অপেক্ষা করছি তো এখন পর্যন্ত এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা রানা আপনাকে ধন্যবাদ দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহেল রানা রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ শুরু হলেও সড়কের চিত্র আগের মতোই বিশৃঙ্খলভাবে চলাচল করছে যানবাহন ও পথচারীরা দু একটি জায়গা ছাড়া বেশিরভাগ সড়কে নেই পুলিশের বাড়তি নজরদারি গতকাল শুরু হওয়া ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ চলবে আগামী 23 মার্চ পর্যন্ত জনগণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতে এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করা সহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন করতে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এই কার্যক্রম নেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন সকালে দুদক রাজধানীর উত্তরা মডেল টাউনে 13 নম্বর সেক্টরের 11 নম্বর সড়কে তামান্না ভিলা নামে আফজালের বাড়িটি ক্রোক করে আফজাল হোসেন ওই বাড়ির 5 তলায় থাকতেন কিন্তু অভিযানের সময় বাড়িটি তালা দেওয়া ছিল দুদকের উপপরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলামের নেতৃত্বে 15 জনের দল অভিযান চালাচ্ছে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তৌফিকুল ইসলাম বলেন ওই বাড়িতে 8টি পরিবার ভাড়া থাকে ভাড়াটেদের কি হবে সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে গত 21 জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আফজালের স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করার আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত বিএনপির বর্তমান অবস্থার জন্য দলটির নেতারাই দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় 14 দল মুখপাত্র মোহাম্মদ নাসিম রাজধানীর কাকরাইলে বঙ্গবন্ধুর 99তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন এ সময় মোহাম্মদ নাসিম বর্জনের রাজনীতি পরিহার করে বিএনপিকে সংসদে যোগ দিয়ে শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান জানান আলোচনা অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন ভিতরে যে বাইরে থেকে আমাদের কঠোর সমালোচনা করেন ভূত দুটো আমাদের ধরিয়ে দেন একাত্তরের অগ্নিঝরা মার্চের এই দিনে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানী জুড়ে কেবল মিছিল আর মিছিল দুপুরে ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠক শেষে বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বঙ্গবন্ধু ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফে বলা হয় দিন যত যাচ্ছে পূর্ব পাকিস্তানে শেখ মুজিবের নিয়ন্ত্রণ তত দৃঢ় হচ্ছে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান 18 মার্চ পশ্চিমা শাসক গোষ্ঠীর নির্যাতন ও গণহত্যার আশঙ্কা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থায় বার্তা পাঠায় আর বাঙালি হত্যা বন্ধ সহ পশ্চিম পাকিস্তানের অস্ত্র বোঝাই বিমান চলাচল বন্ধ করতে আমেরিকা রাশিয়া ও চীন সরকারকে বার্তা পাঠায় ছাত্র সংগ্রাম পরিষদ মেহেরপুরের গাংনীতে দুদল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে নিহত সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী গতরাতে উপজেলার হাড়ভাঙা ঈদগাহ ময়দানের পাশে এ ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে 1 কেজি গাঁজা 20টি ফেন্সিডিল ও 1টি বন্দুক উদ্ধার করা হয় পুলিশ জানায় গোলাগুলির ঘটনা শুনে ওই এলাকায় গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় বুদু আলী নামে একজনকে উদ্ধার করেন তারা হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক নিহত বুদুর বিরুদ্ধে মাদকের 6টি মামলা রয়েছে বলে দাবি করেন গাংনী থানার ওসি এদিকে নড়াইলে নিখোঁজের 2 দিন পর ভ্যান চালক সাব্বির হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নড়াইল শহরের পাশে কারার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয় মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের 144তম এটিএম বুথ চালু করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আকবর নতুন বুথের উদ্বোধন করেন অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী এবং উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জসীবন্তিন খান
দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। দ্বিতীয় ধাপে 17টি জেলার 116 উপজেলায় ভোট গ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ডাকসুর পুনর্নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে চলছে ক্লাস বর্জন, উপাচার্যের কার্যালয় ঘেরাও। রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ শুরু হলেও সড়কের চিত্র আগের মতোই, বিশৃঙ্খলভাবে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। এবং নিউজিল্যান্ডে হামলায় স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর শুরু, স্বাভাবিক হচ্ছে ক্রাইস্টচার্চের জনজীবন, অস্ত্র আইনে শিগগিরই পরিবর্তন আনছে দেশটির সরকার। দুপুরের সংবাদ পর্যন্তই। আরটিভির সব শেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।